السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هل أنتم مطلعون؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أإذا كنا ترابا وعظاما أإنا لمدينون. قال هل أنتم مطلعون؟ আমি যে আয়াত পড়লাম তার পূর্বের আয়াত, আগের যে আয়াতটা সেটা পড়বে বলো। قالوا اذا متنا وكنا ترابا وعظاما ائنا لمدينون। একটু চিন্তা করো বলো বাবা। হ্যাঁ তুমি ঠিক আছো, মানে একটু ঠিক করলেই হয়ে যাবে শুরুটা। হ্যাঁ اذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون. قال هل أنتم مطلعون؟ فاطلع فرآه في سواء الجحيم. قال تالله ولولا نعمة ربي لكنت من المحضرين. أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين. إن هذا الفوز العظيم. لمثل هذا فليعمل العاملون. أذلك خير نزلا أم شجرة الزقوم؟ إنا جعلناها فتنة للظالمين. إنها شجرة تخرج في أصل الجحيم. طلعها كأنه رؤوس الشياطين. فإنهم لآكلون منها فمالئون منها البطون. ثم إن لهم عليها لشوبا من حميم. ثم إن مرجعهم لإلى الجحيم. حسبك. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আনাসের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত কি? এই বয়সে আমাদের অনেকের সন্তান কিন্তু ঠিক মতন তার পোশাকও কিন্তু পরতে পারে না, কিন্তু আনাসরা আজকে কোরআনকে বুকে ধারণ করে আন্তর্জাতিক মানের তেলোয়াতের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করার জন্যই ইতিমধ্যে সে যোগ্যতা অর্জন করে ফেলেছে। আস্তে আস্তে করে কিন্তু এই পর্যায়ে আশাটা সারা বাংলাদেশ থেকে বাছাই হয়ে, এটা কিন্তু কম কথা নয়। আনাস এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ মোহতারাম আরিফউদ্দিন মারুফ, প্রথমেই আনাসের বয়সটা আমার জানতে খুব ইচ্ছে করছে।
আনাস, তোমার বয়স কত? 9 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কত দিনে শেষ করেছো তুমি? 8 মাস। ইয়া রব, ইয়া রব, আল্লাহ তাআলা কবুল করুন। বয়স হিসাবে অনেক সুন্দর তুমি তেলাওয়াত করেছো, এবং আমি তোমার শিক্ষকের কাছে আশা করব যে তোমার বিচারকবৃন্দ যা বললেন তোমার সুরের বিষয়ে এবং সুরের ছন্দ ঠিক রাখার বিষয়ে তারা অবশ্যই খেয়াল করবেন। আল্লাহ তাআলা তোমাকে আরও উন্নতি দান করুন। সম্মানিত অতিথি জনাব ইমদাদউদ্দিন, তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মুহতারাম মোহাম্মদ আমিন, মাশাআল্লাহ, অনেক দূরে গিয়ে যাও, ভবিষ্যতে তোমাকে আরও অনেক বড় মঞ্চে আমরা দেখতে চাচ্ছি, আল্লাহ কবুল করুন। আনাস, তুমি তোমার আসন গ্রহণ করো, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।